এদিকে জামালপুরের আমন চাষীদের স্বপ্ন ভেঙেছে কারেন্ট পোকা। ভয়ঙ্কর এই বাদামি ঘাস ফড়িং ধানগাছের গোড়া ও শেকড়ের রস খাওয়ায় মরে যাচ্ছে গাছ, ধান পরিণত হচ্ছে চিটায়। তাই পাকা ধান ঘরে তোলা নিয়ে সংশয় চাষীদের। দেখে পাকা ধানের মাঠ মনে হলেও আসলে কাঁচা ধান লালচে বর্ণ ধারণ করেছে পোকার আক্রমণে। ভয়ঙ্কর বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণে ক্ষেতের আধা পাকা ধান ঘরে পরিণত হয়েছে জামালপুরে। জেলা সদরে শত শত চাষির আমন ক্ষেত পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখন যে রোগটাই ধরছে এটার নাম আমরা গ্রাম্যবাসী আমরা কৃষকরা বলি কারেন্ট পোকা। এই কারেন্ট পোকা ব্লাড জাতীয় রোগের কারণে আমরা কৃষকরা একবার পথে বসে যাইতাছি। দেখেন আমার ধানগুনে কি অবস্থা, এগুলো মনে করেন পৈরে টৈরে গেছে, মনে করেন গরু মরেও খাবো না, এইরকম অবস্থা হয়ে গেছে। মাসখানিক আগে আমনের জমিতে হানা দেয় এই কারেন্ট পোকা। গাছের গোড়ার রস খেয়ে ফেলায় চিটায় পরিণত হচ্ছে ধান। নিয়মিত বালাইনাশক স্প্রে করেও লাভ হচ্ছে না বলে জানান কৃষকরা। তারপরে আবার যায় কই আবার বীজ দেয়, এরকম করে চার পাঁচবার করে আমরা বীজ দিছি, খেতে মধ্যে বিষে কাজ করে না। এই পোকায় আক্রমণ করছে কাটতে পারব না। উপজেলা কৃষি কর্মকর্তা বলেছেন, প্রতিকূল আবহাওয়া আর ক্ষেতে পানি জমে থাকায় আক্রমণ করেছে এই। সাধারণত প্রতিকূল আবহাওয়া এবং হচ্ছে যে সমস্ত জমিতে পানি আটকে আছে, মানে পানি জমাটবদ্ধ অবস্থায় আছে, সেই সমস্ত জায়গাতেই এই পোকার আক্রমণটা হতে পারে। বলতে গেলে এক কথা 24 ঘন্টা আমরা কৃষকদের পাশে আছি। কৃষকরা যাতে নিরাপদে ফসল ঘরে তুলতে পারে সেজন্য উপজেলার টিম গঠন করা হয়েছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমন ধানে এই সময় পোকার আক্রমণের সম্ভাবনা থাকে, তাই কৃষক ভাইরা যেন নিরাপদে ফসল তুলতে পারে সেই জন্য উপজেলার টিম গঠন করা হয়েছে। সেই সাথে কৃষি বিভাগের কর্মকর্তারা সরেজমিনে মাঠ পরিদর্শন করে কৃষক ভাইদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছেন। চলতি মৌসুমে জামালপুর সদর উপজেলায় 31,000 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত আছে নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু হোসেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। জনাব আবু হোসেন, হঠাৎ করে এই কারেন্ট পোকার আক্রমণের কারণ কি, আর কৃষকদের এ থেকে পরিত্রাণের উপায়টা কি বলে মনে করছেন? এই কারেন্ট পোকার আক্রমণ বা যে পোকাটিকে আমরা বলি সাধারণত বইয়ের ভাষায় যেটা হলো বিপিএইচ বা গ্রাউন্ড প্লান্ট হপার, এটি আসলে পোকাটি সারা বছরই থাকে জমিতে। বিশেষ বিশেষ পরিস্থিতিতে এর আক্রমণটা বৃদ্ধি পায় যখন ইউরিয়া জাতীয় সার আমরা বেশি ব্যবহার করি, তারপর বেশি ঘন করে লাগানো হয়, রোদ বেশি হয়, এরকম হলে এই পোকার আক্রমণ বেশি হয়। তা আমাদের এই জন্য কৃষক ভাইদের করণীয়, আমরা যখন ফসল রোপণ করব ধান, তখন এটা তার যে যথাযথ দূরত্ব বজায় রাখার কথা সেটি যদি আমরা করতে পারি এবং আলো বাতাস চলাচলের যদি পরিমাণ মতো আমরা ব্যবস্থা রাখতে পারি এবং পরিমিত সার ব্যবহার করি, তাহলে কিন্তু এই পোকার আক্রমণ আমাদের কম হয়। তারপরেও আমরা যদি নিয়মিত মাঠ পরিদর্শন করি তাহলে এই পোকার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এই পোকার আক্রমণ জমিতে আসার পর থেকে প্রায় মাসখানেক সময় লাগে এর ক্ষতির করতে, সেই জন্য আমরা যদি সচেষ্ট থাকি বা এটা আমরা চিনি তাহলে এই পোকাটি আমাদের ফসলে আসলে ক্ষতি করতে পারে না। এই জন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন আলোক ফাঁদ ব্যবহার করে বা অন্যান্য যে মনিটরিং রয়েছে সেগুলি ব্যবহার করে আমরা পোকার উপস্থিতি লক্ষ্য করি এবং কৃষকদেরকে পরামর্শ দিই। রাসায়নিক দমন ব্যবস্থায় যে সমস্ত আমাদের রাসায়নিক বা কীটনাশক রয়েছে এটা বাজারে প্রচুর পরিমাণে রয়েছে এবং আমরা এই সমস্ত ব্যবস্থা যদি সতর্ক থাকি তাহলে কিন্তু আমাদের ফসলের ক্ষতির সম্ভাবনা অনেক কম থাকে বা আমরা এই ফসলকে এই পোকার হাত থেকে রক্ষা করতে সক্ষম হই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।